नमस्कार, আমি দিলীপ কুমার পাল আপনাদের সামনে আজকে একটি অতি পরিচিত রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাটন রেজালা। এবার আসুন এটাকে কি করে সহজ পদ্ধতিতে বানানো যায়। এখানে 1 কেজির মতো মাংস রাখা আছে। এবার এই মাংসতে দই মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। মাংসটা যে দই দিয়ে মেশানো ছিল তার মধ্যে আমি কি কি মেশাচ্ছি সেটা বলছি। এদিকে কাজু, পোস্ত এবং চালমগজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট করে রাখা হয়েছে। এগুলো সবগুলোকে আমি এখন মাংসের সঙ্গে মেশাবো। এবং ফোড়নের জন্য এগুলো রাখা হয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোলমরিচ এবং তেজপাতা। এবার চালমগজ, পোস্ত, কাজু পেস্টটা, পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটাও মিশিয়ে দিলাম। চলুন যাই রান্নাঘরে, মাপ অনুযায়ী আপনারা তেলটা দেবেন। আমি এর মধ্যে 2 চামচ ঘি ঢেলে দিলাম। এবার একে একে আমি ফোড়নগুলো দিয়ে দিই এবং একটু নেড়ে নিই। এবার মাংসটা আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। এবার আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম। রেজালা আমার তৈরি হয়ে গেছে, এবার নামাবো। তার আগে আমি একটু দুধ মিশিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, দুটো নিতে সিটি দিয়ে প্রেশার কুকারে করতে পারেন। রেজালাটি তৈরি হয়ে গেছে। আজকে আমার ভাইরা বার্থডে, সেই উপলক্ষে আমি এটা তৈরি করেছি। তুমি একবার একটু খেয়ে দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসম অসম। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।